বসিরহাট মহকুমার মিনাখা থানার বকচারা এলাকায় এদিন সকাল 10টা নাগাদ সিপিএম নেতা প্রদ্যুৎ রায় নাজিমুল হকের নেতৃত্বে সিপিএম কর্মী সমর্থকরা বসিরহাট এবং মালঞ্চ রোড বকচরা এলাকায় পথ অবরোধ করেন। মূলত তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল এবং ভগ্নদশায় পড়ে রয়েছে, তাই পথ অবরোধ করতে তারা বাধ্য হয়েছেন। ঘণ্টাখানেক পথ অবরোধ করায় যান চলাচল পুরোটাই বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় মিনাখা থানার পুলিশ। পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।